ক্ষমতায় আসার আগে বিজেপি নানান ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতিও তারা পালন করেনি শিক্ষক কর্মচারীদের জন্য প্রতিশ্রুতি তারা পালন করেনি যুবকদের জন্য প্রতিশ্রুতি তারা পালন করেনি শ্রমিকদের জন্য তারা প্রতিশ্রুতি পালন করেনি যারা অনিয়মিত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য প্রতিশ্রুতি পালন করেনি আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি একটা অরাজক পরিবেশ গোটা রাজ্য জুড়ে চলছে তার বিরুদ্ধে আমরা সমস্ত অঞ্চলের মানুষের সমর্থন চাইছি বিজেপি রাজ্যটাকে সন্দিক থেকে শেষ করে দিয়েছে বিজেপি যে একটাই আওয়াজ ত্রিপুরা রাজ্যে 2018 সালে যে সরকারটা এসেছে বিজেপি আইপিএফটি জোট জনবিরোধী সরকার ত্রিপুরা রাজ্যের জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে মানুষের কাজ নেই খাদ্য নেই হাহাকার ত্রিপুরা রাজ্যে বিরোধী দলগুলোর কোনো স্বাধীনতা নেই আমাদের মিছিলটা তুলে নেই হবে অধিকার নেই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করার যে সংগ্রাম এই সংগ্রামকে আরো বেশি বেগবান করার জন্য আজকে আমরা এখানে মিছিল করছি মূলত কৃষ্ণনগর এলাকাটা কভার করে